আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কমেন্টসে জানাবেন। চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে, দেখেন, শুরু করলাম হচ্ছে আমার এই পচাটাকে দিয়ে। পচাটা হচ্ছে পর্দা বেয়ে উপরে উঠে গেছে আর নামতে পারতেছে না, উপরের দিকে উঠতে পারতেছে না, ভাবতেছে যে আসলে কোথায় উঠলাম। প্রচুর দুষ্টু, এক একবার এক এক জায়গায় উঠে যায় আর সেখান থেকে নামতে পারে না, অনেক দেরি হয় নামতে। আজকে কয়েকদিন ধরে আসলে রীতিমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। অনেকে কমেন্টস করছেন, আপু ভিডিও আসে না কেন? তো আসলে দেখেন প্রচুর গরম পড়তেছে আমাদের ফেনীতে। জানি না কোন দেশে কি অবস্থা বা কোন শহরে কি অবস্থা। আজকে আমাদের ফেনীতে 45 ডিগ্রি চলতেছে, আর 45 ডিগ্রি বাংলাদেশে বুঝেন কি অবস্থা। কোনো কিছুর উপরে মানে ধরা যাচ্ছে না, এতটা গরম। বিছানায় বসতে পারি না গরম, ব্যালকনিতে বসতে পারি না গরম, পানি পর্যন্ত আগুনের মতো গরম হয়ে আছে। কোনো একটা কাজ করতে পারতেছি না যে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা কাজ করতে গেলে হচ্ছে আমার একটু করে একটু বসে থাকতে হচ্ছে, ফ্যান লাগিয়ে রাখতে হচ্ছে, আর সিলিং ফ্যানের বাতাস তো জাস্ট আগুন, এরকম অবস্থা। তো ওই জন্য আসলে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো আজকে হচ্ছে ছোট্ট একটি ভিডিও করলাম আপনাদের জন্য। তো পচাটার সাথে কতক্ষণ দুষ্টামি করে হচ্ছে আমি এই ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় ভিজিয়ে দিছিলাম, সেটা ধুয়ে নিচ্ছি। এই কাপড়টা ভিজানো হচ্ছে সকালে, সেই সকালে বিদ্যুৎ গেছে 6টা বাজে, আর এই বিদ্যুৎ আসছে হচ্ছে 12:30 বাজে, আবার 2টা বাজে গেছে, আসছে হচ্ছে 5টা বাজে, এই রকম। মানে পুরাটা দিন হচ্ছে বিদ্যুৎ নাই, কি বলবো। চার্জার ফ্যান একটা আছে ভাঙাচুরা, ওইটা দিয়ে কোনো রকম ফ্লোরে গড়াগড়ি করা আর কি। এই যে কাপড়গুলি আমি ধুয়ে নেড়ে দিচ্ছি, বুঝছেন, আমি জাস্ট কি বলবো, মাথা ব্যথা উঠে গেছে, এতটাই ঘাম হচ্ছিল। আর কাপড় মনে হয় না এখন থেকে রোদে দিতে হবে, মানে ধুয়ে গায়ে দিব সেখান থেকে শুকায় যাবে, এরকম গরম পড়তেছে। তো কাপড় চোপড় নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। কিছুই বানাবো না, শুধুমাত্র একটি তরকারি রান্না করব। না খাওয়া হচ্ছে গরমের ভিতরে, আর না রান্না বান্না করা হচ্ছে, অসুস্থ হয়ে যাব। আপনাদের ভাইয়া বলতেছে কোনো রকম একটা তরকারি রান্না করো, আর কোনো কিছু দরকার নাই। তো এই যে এই সুরি শুটকি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করব। ফ্রিজে বেগুন আছে, ভাবছিলাম একটি বেগুন দিব, তারপরে আবার চুলকানির কথা মনে পড়ে গেছে, যদি চুলকানি বেড়ে যায় এই জন্য আর দিলাম না। তো আজকে ইফতার হবে এই ভাত দিয়ে, ভাতই খাবো, অন্য কিছু খাবো না। ভাজাপুরা খেলে আমার কাছে গ্যাসেরও সমস্যা হবে, আবার গরমও লাগবে। সকল কথা চিন্তা করে আজকে ভাত দিয়ে হবে হচ্ছে ইফতার। আর এই শুটকি দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করলে আমার এত ভালো লাগে না, তবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো ওর কথা চিন্তা করে আসলে রান্না, এই শুটকিটায় হচ্ছে গন্ধ কম, আর গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে গন্ধটা আরো কমে গেছে। তো মোটামুটি তরকারি রান্না হয়ে গেছে, উপরে একটু ফ্রেশ ধনিয়া পাতা যদি ছড়িয়ে দেয় তাহলে ভালো লাগবে, স্মেলটা অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো মোটামুটি আমার ভাত রান্না হয়ে গেছে, তরকারিটাও রান্না হয়ে গেছে, আর আমার বড় মেয়ে দেখেন এভাবেই সর্বক্ষণ ফ্লোরে শুয়ে থাকে, এখানে পড়ে, এখানে খায়, এখানে ঘুমায়। আর ছোটটাকে এই নিচেই রুমের ভিতরে খেলার ব্যবস্থা করে দিছি, আর তাইফা তো প্রথম গরমে অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য ওকে একটু মানে খোলামেলা রাখার চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে আর অসুস্থ না হয়। তো একটু সেভে রাখার চেষ্টা আর কি, বাকিটা আল্লাহর হাতে। সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি। আর আমাদের রাস্তার পাশে তো রাস্তার যত তাপ সেটা হচ্ছে রাতের বেলা রুমে চলে আসে, এমনিতে আমাদের রুম কিন্তু ঠান্ডা, তবে এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে রাস্তার তাপটা হচ্ছে সরাসরি রুমের ভিতরে, এরকম একটা ব্যাপার। তো খাবার খেয়ে হচ্ছে রুমে চলে আসলাম, শুয়ে থাকবো, খুবই ক্লান্ত লাগতেছে। বিছানাটা অনেক মানে ময়লা হয় নাই, ধুলা ধুলা লাগতেছিল, ভাবলাম একটু পরিবর্তন করে নেই। আর যদিও বিছানায় ঘুমানো হয় না, তারপরও হচ্ছে দেখতে ভালো লাগবে এতটুকুই আর কি। আজকে 5 দিনের মতো হচ্ছে আমরা বিছানায় ঘুমাই না, বিছানাইটা হচ্ছে আগুন হয়ে থাকে। বিছানার চাদরগুলি মনে হয় কি যে রোদ থেকে এনে মনে হয় বিছানার উপর রাখা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমার রুমটি হচ্ছে মোটামুটি ঘুষিয়ে নিলাম, আর তাসনিমের রুমটি হচ্ছে এখন ঘুষিয়ে নিব। পচাটা এখানে দেখেন এই ওয়াইফাই তার বেয়ে উপরে উঠে গেছে তাসনিমের রুমে আর কি, তো সে একদম সোজা হয়ে গেছে ক্যামেরা দেখে। মেয়েদেরকে একটু চেপে চুপে পড়তে বসালাম, সারাদিন তো পড়তে পারে না গরমে, তো এখন চার্জার ফ্যান দিয়ে উপরে ফ্যান দিয়ে বললাম যে একটুখানি পড়ো, তা না হলে তো সব ভুলে যাবে, স্কুল তো ঈদের পরে খুলে যাবে, তারপরে তো সমস্যা। তো মোটামুটি তাইফা অঙ্ক করতেছে, তাসনিম হচ্ছে ইংলিশ পড়তেছে,
আর ব্যাগ কোথায় কার রাখা দেখছেন, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। অনেকে বলতে পারেন, তাসনিম পড়তেছে তো মোবাইল হাতে কেন? এটা হচ্ছে ও কোশ্চিন করে যে সে গ্রুপে পড়া আছে, সে পড়াগুলি দেখতেছে যে আজকে কি পড়া দিছে। আজকে তো কোচিন বন্ধ ছিল, কিন্তু পড়া গ্রুপে দিয়ে দিছে। তো মোটামুটি মেয়েরা এই। আর তাইফার মাথার বেনিটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, এটা হচ্ছে তাসনিম করে দিছে। বড় বোন থাকলে যা হয়, ছোট বোনদের চুলগুলি কত সুন্দর করে বেঁধে দেয়, তাই না? আমার কিন্তু বড় বোন নাই, আমার ব্যাপার আমার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে নাই। তো যাই হোক, তাসনিমের রুমটাও গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম, বিছানা কিন্তু কাজে লাগে না, তারপরও চোখের সৌন্দর্যের কারণে গুছিয়ে নেওয়া। দুই বিছানাটাই পরিবর্তন করে দিলাম, একসাথে হচ্ছে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলবো, তাহলে পরিশ্রম কম হবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো মোটামুটি প্রায় 9টা বা তার একটু বেশি হবে বাজে। আপনাদের ভাইয়া অফিসে আছে, এখনো আসে নাই, তো ও আসার আগে হচ্ছে আমি সবকিছু করে নিচ্ছি আর ফ্লোরটা মুছে নিব। আচ্ছা, অফ ক্যামেরায় কিন্তু বিছানা পরিষ্কার করার পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। আর কি বলবো, পুরো 1 ঘন্টা লাগছে ঘর ঝাড়ু দিতে। একটি রুম ঝাড়ু দিচ্ছি, একটু পাখার নিচে যে বসতেছি, সে সিলিং ফ্যান না, ওই যে চার্জার ফ্যান আছে সেটার নিচে বসতেছি। ঘেমে পুরো আমি গোসল করার মতো অবস্থা। আর এই ফ্লোরগুলি এখন না মুছলে হচ্ছে রাতে ঘুমোতে পারবো না, প্রত্যেকদিন 2 বেলা মোছা হয়, কারণ সারাক্ষণই আমরা ফ্লোরে গড়াগড়ি করতেছি। আর এইটা হচ্ছে ফ্লোরটা মুছে হচ্ছে আমরা এখানে ঘুমাবো, মেয়েদের পড়া শেষ হলে আপনাদের ভাইয়া আসলে এখানে ঘুমানো হয়। সব কাজ শেষ করে তারপরে হচ্ছে আসলাম একটু বিশ্রাম নিতে, চোখ মুখ বসে গেছে, এত গরম কি বলবো, আমার জীবনে আমি এত গরম দেখি নাই। আজকে ফেনীতে 45 ডিগ্রি চলতেছে। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, ভিডিও শেষ করে দিব। অল্প একটু ভিডিও করছি, একদম শেয়ার না করলে আসলে চ্যানেল ডাউন হয়ে যাবে, আর এই গরমে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা আসলে সম্ভব না। আগে ভালোভাবে বেঁচে থাকি, তারপরে বেঁচে থাকলে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারবো। প্রচুর গরম, প্রচুর। এখন মন চাচ্ছে হচ্ছে শুয়ে থাকি। তো এখানে হচ্ছে একজন ডাক্তার আমার জন্য গিফট পাঠাইছে। তো ঈদের আগে এরকম একটা গিফট পাওয়া না আসলে অনেক খুশির ব্যাপার, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই গিফটটা আসছে আরো 2 দিন আগে, তো আমি আসলে দেখাতে পারি নাই, ভিডিও করি নাই, যে ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক সুন্দর একটি জিনিস, আপুদের খুব পছন্দ হবে। এই গিফটটি হচ্ছে ডাক্তার আমার জন্য পাঠাইছে, তবে ডাক্তার আসে নাই, তাসনিমের আব্বুর কাছে পাঠাই দিছে। বলছে ভাবি তো ভিডিও বানায়, তো এটা হচ্ছে ভাবিকে দিয়েন, রান্না বান্না করে যদি চ্যানেলে আপলোড দেয় দেখতে ভালো লাগবে। তো এই জিনিসটা আসলে অনেক দামি, দামি বলতে দামি যেমন তেমন আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আরঙে পাওয়া যায় বাট বাহিরে পাওয়া যায় না। খুবই মূল্যবান একটি জিনিস আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগবে। এটা হচ্ছে এই মাটির জিনিসগুলি, এখানে কয়েকটি বাটি আছে, একটি না কয়েকটি আছে, আমি না কথা বলতে পারতেছি না, আমার এতটাই খারাপ লাগতেছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কত হাজারবার যে আমি মাথায় পানি দিছি, এই দেখেন মনে হচ্ছে চুলে তেল দেওয়া, আসলে তেল দেওয়া না, পানি দেওয়া। কতক্ষণ পরে বাথরুমে যাচ্ছি, মাথায় পানি দিচ্ছি, চোখে মুখে পানি দিচ্ছি, আর পা ভিজাচ্ছি যাতে একটু আরাম লাগে। তো আপনাদের কি অবস্থা জানাবেন। এটা হচ্ছে বড় বাটি, এটার ভিতরে মোটামুটি 1/2 কেজি চাউলের ভাত ধরবে, গর্তটা অনেক বড়। আর এর পাশে কিন্তু সুন্দর সুন্দর করে ডিজাইন দেওয়া আছে, এই লতা পাতা আঁকা আর কি, মাটির জিনিসে যেটা থাকে। এটার ভিতরে পোলাও ভাত রাখা যাবে, অনেক সময় দেখা যায় বেশি করে রোস্ট করা হয়, সেটাও করা যাবে। একটি একটি করে দেখাচ্ছি, এটা হচ্ছে মেজটা, এটার ভিতরে সবজি অথবা চিকেন
এটাও বেশ ভালো, আধা কেজি মাংস ধরবে এটার ভিতরে। যদি মাংস রাখা হয় মোটামুটি আধা কেজি ধরবে, অনেকটা জায়গা ভিতরে। আসলে আমি বাটি নিয়ে খাটের উপর উঠে গেছি, আপনারা বলতে পারেন খাটের উপর উঠে গেছে, ভালো লাগতেছে না আসলে। এই জন্য এখানে বসে এই যে পিঠের নিচে বালিশ দিয়ে একটু সুন্দর করে বসে ভিডিও বানাচ্ছি। আর এটা হচ্ছে 3 নম্বর বাটিটা, এটার ভিতরে ভালোই রাখা যাবে, গর্ত আছে অনেকটা। এটার ভিতরে সবজি রাখা যাবে, তারপরে ডিম ভুনা। এই যে ক্যামেরাটা অনেক দূরে, তো এই জন্য হয়তো ছোট মনে হচ্ছে, এটা অনেক বড়। আর এই হচ্ছে দুইটা, এটার ভিতরে ভর্তা ভাজি রাখা যাবে, আর এটার ভিতরে ভর্তা রাখা যাবে। এটা হচ্ছে একদম ছোট, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে বড়টা, এটা মেজো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা বাটি। এটা কিন্তু চাইলে আমি ঈদের দিনে অনেক কিছু রাখতে পারবো, যেহেতু বাটি বেশি, দেখতেও ভালো লাগবে। আর আমার কাছে না এই 3 নম্বর বাটি, এই 3 নম্বর বাটিটার মতো হচ্ছে আমার কাছে আরও 2টি বাটি আছে। আমি বেড়াতে গেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া, ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম। আর এটার সাথে যদি আমি কয়েকটা প্লেট কিনি তাহলে কিন্তু একদম আরও ভালোভাবে সেট মিলে যাবে। আপনাদের কাছে এইটা কেমন লাগছে জানাবেন। গিফটের জিনিস আসলে কোনো মূল্য দেখতে নাই, তারপরেও গিফট তো গিফটই, গিফট পেলে সবারই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমাকে গিফট মানুষ কমই দেয়। এই যে এরকম ছোট ছোট কাগজ ভিতরে দিয়ে তারপরে হচ্ছে রাখতে হবে, তাহলে আর দাগ বসবে না। এটা যেহেতু বড়, এটার ভিতরে হচ্ছে বড় কাগজটি দিব। তারপরে হচ্ছে এটা, এই ডাক্তার কিন্তু শুধু এইটাই দেয় না, মাঝে মধ্যে কিন্তু আমার জন্য অনেক কিছু পাঠায়, আমি আপনাদেরকে দেখাই। তবে ডাক্তার পাঠাইছে যেটা বলি না, আজকে বললাম আর কি। এই যে এরকম সুন্দর করে রেখে দিলাম, সাজিয়ে একদম চৌকাঠের ভিতর রেখে দিব, যখন দরকার হবে বের করে কাজে লাগাবো। দেখতে কি ভীষণ ভালো লাগতেছে, তাই না? তো এই ডাক্তার আসলে বলতে পারেন কিরকম ডাক্তার আপনার জন্য গিফট পাঠাইছে। তো আমি যখন অসুস্থ হই, ওই ডাক্তার হচ্ছে আমার চিকিৎসা করে বাসায় এসে। ডাক্তারের কাছে আমি কমই যাই, ডাক্তার হচ্ছে আমার কাছে আসে, এসে হচ্ছে আমাকে দেখে, যেটা লাগে সেটা লিখে দেয়, দেখে যায় এটা আর কি। তো আবার খারাপ কিছু মনে করবেন না। তো মোটামুটি সব কাজ শেষ, আপনাদের ভাইয়া চলে আসবেন, সময় হয়ে গেছে। তাসনিম তাইফারও পড়ালেখা শেষ, তাদেরকে খাইয়ে দিলাম, সেটাও শেষ। এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রাতে কিভাবে ঘুমাই, কি করুন দুর্দশা আমাদের। এই যে প্রথমে যে বালিশ দেওয়া হলো ওখানে তাইফা, তারপরে আমি, আর এখন যে বালিশ দিবে মানে আমার পাশে যে বালিশটা দিব ওইখানে হচ্ছে আপনাদের ভাইয়া, আর ওই পাশে স্টিল আলমারির পাশে এখন যে বালিশ দিচ্ছে এখানে হচ্ছে তাসনিম ঘুমায়। তো মোটামুটি আমাদের এই রুমটা হচ্ছে ঠান্ডা, মানে তাসনিমের রুমে 2টা জানালা, 2টা দরজা, মোটামুটি বাতাসের সংখ্যা হচ্ছে তাসনিমের রুমে অনেক বেশি, যে কারণে এই রুমটাই আমরা আশ্রয় নিছি। আমাদের রুমে তো ঢোকার মতো অবস্থাই নাই, আর সামনের রুমে কি বলবো, সেখানে তো দোজকের মতো হচ্ছে গরম। তো এই এই পরিস্থিতি আমাদের, আপনাদের পরিস্থিতি কেমন অবশ্যই জানাবেন, আপনারা কে কোথায় কিভাবে আছেন, আর আমাদের মতোই কি আপনারা এই ফ্লোরে ঘুমাচ্ছেন নাকি, এটাও জানাবেন। ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে মতামত জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।